নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদেরই বন্ধু রোহিণী, নিয়ে চলে এলাম বিশেষ টোটকা। এই টোটকাটি নতুন বছরের জন্য, নতুন বছর অর্থাৎ 2022 কীভাবে আপনাদের জীবনে আর্থিক সমৃদ্ধি আপনারা পাবেন তার বিশেষ উপায় এই ভিডিওর মাধ্যমে জেনে নিন। বছরের শুরু যে পূর্ণিমা অর্থাৎ 17ই জানুয়ারির পূর্ণিমার দিন এই প্রক্রিয়াটি করুন। সারা বছর আর্থিক কষ্ট থাকবে না, ধীরে ধীরে আর্থিক অবস্থা ভালো হয়ে উঠবে, আপনার ঋণ মুক্তি ঘটবে এবং আর্থিক সমৃদ্ধি ঘটবে আপনার জীবনে। মা লক্ষ্মীর চিরনিবাস থাকবে আপনার ঘরে। কি করবেন এই প্রক্রিয়া আসুন জেনে নিই। তার আগে বলি, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। এই উপায়টি করতে হবে 17ই জানুয়ারি পূর্ণিমার দিন, শুদ্ধ বস্তে মা লক্ষ্মীর পুজো দিন। এবং মা লক্ষ্মীর সামনে একটি তামার পাত্র রাখুন, তার মধ্যে কিছুটা কাঁচা দুধ রাখুন এবং আপনি আর্থিক সমৃদ্ধির কথা মনস্কামনা করে একটি 10 টাকার কয়েন সেই কাঁচা দুধের মধ্যে ফেলে দিন এবং সেটিকেও ধূপ দীপ দেখে পুজো করুন। করার পরে সেটিকে সেই অবস্থায় মায়ের সামনে রেখে দিন এবং পূর্ণিমা কেটে যাওয়ার পরে আপনি সেই কয়েনটি নিয়ে লাল কাপড়ে মুড়িয়ে 2022 সারা বছর আপনি আপনার মানি ব্যাগে রেখে দিন। দেখুন কি আশ্চর্য রকমের উপকার আপনি পাচ্ছেন, আর্থিক সমৃদ্ধি নিশ্চয়ই ঘটছে আপনার জীবনে। করে দেখুন 2022-এর শুরুর এই টোটকা, করে দেখতে পাবেন যে আপনার জীবনে আপনি কতখানি আর্থিকভাবে সচ্ছলতা পেয়েছেন এবং ধীরে ধীরে আর্থিক কষ্ট দূর হয়েছে, ঋণও মুক্ত হয়েছেন। তাই দেরি না করে বন্ধুরা এই স্পেশাল টোটকাটি অবশ্যই করে দেখুন। ধন্যবাদ।